সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সরকারি ও বেসরকারি এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ সকল শিক্ষক কর্মচারীদের COVID-19 ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরিভিত্তিতে তালিকা প্রেরণ ও ভ্যাকসিন গ্রহণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক কর্মচারীকে COVID-19 ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যে সমস্ত শিক্ষক কর্মচারীর বয়স 40 বা তদূর্ধ্ব তাদেরকে www.suraksha.gov.bd নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। খ. সরকারি ও বেসরকারি এমপিও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ যে সকল শিক্ষক কর্মচারীর বয়স 40 এর নিচে তাদের তালিকা নিম্নোক্ত চক্ষে সমন্বিত করে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সফটকপি প্রেরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তো এখানে তালিকাটি আমরা দেখতে পাচ্ছি, যে তালিকাতে আমাদের উল্লেখ করতে হবে যে প্রথম এখানে যে কলাম রয়েছে বিভাগ, এখানে বিভাগ উল্লেখ করব, জেলা এবং উপজেলা দুইটাই আমরা নাম উল্লেখ করব, তারপর সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি শিক্ষক কর্মচারীর নাম ও পদবী এখানে আমরা উল্লেখ করব, তারপরে NID দেব, জন্ম তারিখ দেব, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেব। তো এভাবে 40-এর নিচে যত বয়স শিক্ষক রয়েছেন সকলের এ জাতীয় তথ্যগুলো এক কলামের মধ্যে ইনক্লুড করতে হবে। তো আসুন আমরা কীভাবে নিবন্ধনটি করব সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে যে আমরা অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসটা আমি ইতিপূর্বে আরেকটি ট্যাব ওপেন করে এখানে লিখে রেখেছি, তো আমি এখন এটি সার্চ দেবো যে সুরক্ষা COVID-19 ভ্যাকসিনের, এটা ক্লিক করলেও আমি পারি অথবা নিবন্ধন এটিতে ক্লিক করলেও পারি। তাহলে আমি ওটিতে দিলাম, দেওয়ার পরে এখানে নিবন্ধনে যাব। নিবন্ধনে যাওয়ার পরে নির্বাচন করুন, এই নির্বাচনে যাব যে তারপর আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যেহেতু শিক্ষক এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখানে আমরা উপনির্বাচন করুন, আমরা উপনির্বাচন করব শিক্ষক না কর্মচারী কর্মকর্তা, আমরা যা তা এখানে উল্লেখ করব। অতঃপর আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দেব, আমি ইতিমধ্যে একটি নম্বর এখানে একজন শিক্ষকের NID নম্বর আমি সেভ করে রেখেছি, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে তার দিন হচ্ছে 5/2, বছর হচ্ছে 1982। আমি আবার একটু যাচাই করে দিচ্ছি, 5/2/82। তারপর এখানে আমরা ক্যাপচা কোডটা পূরণ করব, যেভাবে আছে ঠিক এভাবে আমরা এখানে দেব। অতঃপর আমরা বাছাই করুন, এটিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে যে নাম আসছে, ইংরেজি দিয়ে নাম আসছে, ইয়ে আসছে, তারপরে মোবাইল নাম্বার। এখন আমরা মোবাইল দেব। তারপর আমাদের যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, হ্যাঁ ডায়াবেটিস এখানে না হবে, ডায়াবেটিস না, কিডনি রোগ না, তারপর শ্বাসতন্ত্র রোগ, টিবি, COPD, প্লাজমা না, ক্যান্সার না, কখনো COVID-19 আক্রান্ত হচ্ছেন কিনা না, পেশা অন্যান্য COVID-19 কাজের সাথে সরাসরি জড়িত না, পেশা নির্বাচন করুন শিক্ষক। অতঃপর আমরা, অর্থাৎ যিনি যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরিটি এখানে নির্বাচন, অর্থাৎ অতঃপর বিভাগ নির্বাচন করুন, ঢাকা, জেলা নরসিংদী, উপজেলা পলাশ, ইউনিয়ন পৌরসভা গজারিয়া, তারপর ওয়ার্ড নাম্বার 5, গ্রাম পাড়া বা মহল্লা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে কেন্দ্র টিকা নিতে ইচ্ছুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওকে। তারপর আমরা সংরক্ষণ করুন, এটিতে আমরা ক্লিক দেব। অতঃপর মোবাইলে একটি মেসেজ আসবে, OTP, এটির সময় থাকবে 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডের ভিতরে এখানে সাবমিট না করলে কিন্তু যে মোবাইল টিপিতে আমরা OTP একটি কোড নাম্বার পেয়েছি, তো এখন আমরা OTP কোড নাম্বারটা এখন সাবমিট করব, 6-6-1-3-1-7-3 6-3-1-7। নিবন্ধন সম্পূর্ণ করুন, এটিতে ক্লিক দেব। COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, টিকা সনদ সংগ্রহ,
টিকা কার্ড সংগ্রহ। তো আমরা এখন টিকা কার্ড সংগ্রহতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আবার আমাদের আইডি নাম্বারটা আবার দেবো। আমরা আইডি নাম্বারটা এখানে দেবো, দিয়ে পেস্ট, তারপরের জন্য তারিখ দেব, তারপর দেব আমরা কি বছর দেব, বছরটা হচ্ছে গিয়ে জি, তারপর আমরা এখানে দেব ক্যাপচা ডব্লিউ ডি ই ইউ এইচ এইট। অবশ্যই এটি ডাউনলোড করে পিডিএফ ফাইল আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপে রেখে দিয়ে তারপর আপনি পেন ড্রাইভ অথবা জিমেইল দিয়ে কালেক্ট করে নিয়ে আপনি যে কোনো সময় প্রিন্ট দিতে পারবেন অথবা সাথে সাথে প্রিন্টার সাথে দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। যাচাই করুন এটিতে ক্লিক। এবার আবারও আরেকটি ওটিপি নাম্বার আসবে, আমরা পেয়েছি ওটিপি নাম্বারটা, আবারও পেয়েছি। এখানে আমরা ওটিপি নাম্বারটা আবার দেব, তারপর আমরা ভ্যাকসিন কার্ড এটিতে ডাউনলোড দেব। যে এখন ডাউনলোড অপশন আমাদের এসে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকসিন কার্ড ডাউনলোড, তা এখন আমরা ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দিয়ে আমি অবশ্যই ডেস্কটপে রাখছি এটি, তারপর আমি ওপেন করে দেখাচ্ছি যে আমি কার্ডটা পেয়ে গেলাম। তাহলে ঠিক এভাবে আপনারা এখন ইচ্ছে করলে এখন এটা প্রিন্টারের সাথে যুক্ত থাকলে আপনি প্রিন্ট দিয়ে নামাইতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি, গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।